বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশ পাঠানোর আবেদনের বিষয়ে অনুমতি দেয়া সরকারের মাত্র আধা ঘন্টার ব্যাপার। কোনো তর্ক বিতর্ক না করে খালেদা জিয়াকে অনুমতি দেয়া উচিত, এমন মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। তিনি আরো বলেন, চালাকি করে তাকে আটকে রাখা দেশের জন্য বিপজ্জনক হবে। দুপুরে টাঙ্গাইলের সন্তোষ মাওলানা ভাসানীর মাজার জিয়ারত ও দুস্থ অসহায়ের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। আমি মনে করি যে এই নিয়ে তর্ক বিতর্ক না করে মানবতার কারণে, দেশের জন্য, শান্তির কারণে, আমাদের সবার জন্য ওনাকে আজকে, আমি আশা করি ওনাকে আজকেই বলে দেবে যে আপনি যেখানে ইচ্ছা চিকিৎসা করাতে যান, এবং সবার উচিত হবে আমরা খালেদা জিয়ার জন্য দোয়া করা।